শিক্ষক দিবস হলো শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি বিশেষ দিবস যা ভারতবর্ষ সহ পৃথিবীর সব দেশে ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হয়। এদিন শিক্ষকদেরকে তাদের নিজস্ব কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হলেও অক্টোবর 5 তারিখ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব শিক্ষক দিবস। বিংশ শতাব্দীর শুরু থেকে বিভিন্ন দেশে শিক্ষা দিবস পালনের উদ্যোগ নেওয়া হতে থাকে। অধিকাংশ ক্ষেত্রে প্রতিটি দেশে কোনো বিখ্যাত শিক্ষক কিংবা উল্লেখযোগ্য মাইলফলক অর্জনকে উপলক্ষ করে দিবস পালন করা হয়। বিশ্বের 21টি দেশ 5 অক্টোবর শিক্ষক দিবস পালন করে। এদেশগুলি হলো আর্মেনিয়া, আজারবাইজান, বুলগেরিয়া, কানাডা, এস্তোনিয়া, জার্মানি, লিথুনিয়া, মেসিডোনিয়া, মালদ্বীপ, মরিশাস প্রজাতন্ত্র, মোলদাভিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, ফিলিপাইন, কুয়েত, কাতার, রোমানিয়া, আসিয়া, সার্বিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য। এছাড়া 11টি দেশ 28 ফেব্রুয়ারি শিক্ষক দিবস পালন করে। এই দেশগুলি হলো মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, জর্ডান, সৌদি আরব, ইয়েমেন, বাইরান, সুদান ও ওমান। আমাদের দেশ ভারতবর্ষে প্রথাগতভাবে হিন্দু পঞ্জিকা অনুসারে বঙ্গাব্দের আষাঢ় মাসে অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারে জুন জুলাই মাসে পূর্ণিমায় যা গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয় সেই দিনটিতে আধ্যাত্মিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষকদের মঙ্গল কামনায় নিবৃত্ত হয়ে তা পালন করা হয়। পাশাপাশি 1962 সাল থেকে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি দার্শনিক শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে অর্থাৎ 5 সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালিত হয়ে আছে। অন্যান্য আন্তর্জাতিক দিবসগুলির মতো একই সাথে সারা বিশ্বে পালিত না হয়ে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে শিক্ষক দিবস পালিত হওয়ার এটি একটি মুখ্য কারণ। তবে সারা দেশের সাথে ত্রিপুরাতে দিনটি পালনের নিরিখে এর আগের দিন অর্থাৎ 4 সেপ্টেম্বর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অঙ্গ হিসেবে এদিন সিনিয়র ছাত্রছাত্রীরা জুনিয়র ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে পাঠদান করে থাকে। এই চিত্র সোমবারও রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আগরতলা মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন সহ বিভিন্ন বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়। এ বিষয়ে এদিন আগরতলা বনেদী বিদ্যালয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা জানান, সিনিয়র ছাত্রছাত্রীরা জুনিয়র শ্রেণী ছাত্রছাত্রীদের পাঠদান করছেন জাতীয় শিক্ষক দিবসকে সামনে রেখে। তাদের পাঠদানের সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের পাঠদান মূল্যায়ন করে স্কোর প্রদান করবেন। এর মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। এবছর বিগত সময়ের চেয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ অনেকটা উল্লেখযোগ্য সংখ্যক বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। জয় হিন্দ, আমি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা বলছি। আজকে 5 সেপ্টেম্বর আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে 62তম শিক্ষক দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে আমাদের দীর্ঘদিনের এক বছরের প্রতীক্ষার পর সুন্দরভাবে ছাত্রছাত্রীরা বেশ ব্যাপক পরিমাণে যোগদান করেছে। তারা শিক্ষিকা বা শিক্ষক হয়ে ছোট ছোট ভাই বোনদের কিছু দিতে চায়, পড়াতে চায়, এরকম করে ক্লাস আমাদের শুরু হয়ে গেছে। এবং এবারের আমাদের পার্টিসিপেন্টের সংখ্যা অনেকটাই অন্যান্য বছরের তুলনায় রেকর্ড পরিমাণে ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তবে এটা বলার অপেক্ষা রাখে না যে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে যেমন তা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে থাকে, তেমনি কেন্দ্রীয় সরকারের তরফে যেমন এই দিনটিকে সামনে রেখে দেশের বরেণ্য শিক্ষক শিক্ষিকাদের তাদের উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়ে থাকে, তেমনি রাজ্যস্তরীয় রাজ্যে বিভিন্ন বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরকেও পুরস্কৃত করা হয়ে থাকে উল্লেখযোগ্য অবদানের জন্য। রিপোর্ট সচিন ডেটেনার।